আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনার তোমাদের সাথে শেয়ার করতেছি কি দেখো তো এটার সাথে সবাই আমরা পরিচিতি যারা চিনি তারা তো চিনি তো আমাদের ভাষায় আমরা এটাকে বলি বোম্বাই মরিস জানি না তোমরা কে কি বলো তো অনেকে নাগা মরিস বলে তারপরে অনেকে এক একজন এক এক নাম তো আমরা বলি বোম্বাই মরিস তো ওই মরিচটা কিন্তু অনেক ঝাল তো দেখতে পাচ্ছ কয় টাকা নিচে আর কতগুলা মরিচ ও মাই গড এগুলো সব কবে শেষ হবে জানি না অনেক দিন পর পাইছি তো পাওয়ার সাথে সাথে এক বক্স নিয়ে আইছি তো অনেকগুলো মরিচ আছে এখানে আর কারা কারা বোম্বাই মরিচ পছন্দ করো অবশ্যই জানাবা আমার কাছে তো অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে কিন্তু মরিচটা অনেক ঝাল তো ঝাল খেতে তো আমরা সবাই পছন্দ করি তাই না এক মিনিট আমি এটা খুইলা দেখাইতেছি এই তো আমার মরিচ দেখতে পাচ্ছ তো বেশি দিন রাখা যাবে না দেখা যাইতেছে এই যে দেখো মরিচের কী অবস্থা হয়ে গেছে অলরেডি পচন ওর দুইটা পচে গেছে ভিতরে আরো পড়ছে জানি না দেখতেছি তো কার কার বোম্বাই মরিচ পছন্দ অবশ্যই জানাবা তোমরা অনেকগুলো মরিচ আর কিছু কিছু মরিচ আছে অনেক পাতলা হয় কিন্তু এই মরিচগুলা অনেকটাই শক্ত জানি না কি কারণে শক্ত কিন্তু অনেকটাই শক্ত লালগুলো বেশি ঝাল মরিচ কতগুলো না অনেক পছন্দ আমার এই মরিচগুলা তো অনেকে আসলে আরেকবার একটা ভাইয়াকে দিয়ে আনাইছিলাম দেওয়া গেছিলো অনেকগুলো মরিচ তো আজকে আমরাই পেয়েছি মানে মার্কেটে পাইছি সহজে আমাদের এখানে পাওয়া যায় না কিন্তু আজকে পাওয়ার পরে তারপরে আমার ননদ জন্য নিয়ে আইসে তো অলরেডি দুইজনে দুইটা খাইছি অনেক ঝাল আছে মরিচগুলা তো সব জানি না কেমন হয় বেশিরভাগ ঝাল হবে না কারণ মরিচগুলো বেশি বাড়তি হয় নাই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কার বোম্বাই মরিচ পছন্দ অবশ্যই জানাবা কমেন্টে তাই আজকে তোমাদের সাথে শুধু বোম্বাই মরিচ শেয়ার করলাম আর অতিরিক্ত বোম্বাই মরিচ না খাওয়া ভালো কারণ বেশি ঝাল খাইলে আবার সমস্যা বেশি ঝাল খাইলে পেটের সমস্যা হয় কাঁচা মরিচ খাইলে কোনো সমস্যা নেই কিন্তু বোম্বাই মরিচ সমস্যা হইতে পারে তো তোমরা আবার কমাই খাইবা তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম